हेलो व्यूअर्स, आज हमरा अनबॉक्सिंग और रिव्यू करब एक मैकेनिकल कीबोर्ड। अनबॉक्सिंग शुरू करार आगे अपने मैकेनिकल कीबोर्ड नहीं एक धारणा देर चेष्टा करछि। साधारणत दुधरण कीबोर्ड हो थाके, मेम्ब्रेन कीबोर्ड और मैकेनिकल कीबोर्ड। आमरा जेसब नर्माल कीबोर्ड व्यवहार करी अथवा आमादेर टीवी रिमोट आगे दिन बाटन फोनगुलोते बाटन नीचे एक रबारे लेयार देखते पेतम, এটিকে মূলত রাবার মেমব্রেন বলা হয়ে থাকে। আমরা যখন একটি বাটনে ক্লিক করি তখন বাটনটি মেমব্রেন লেয়ারের উপর একটি প্রেস করে এবং লেয়ারটির নিচে থাকা সার্কিট প্যাডে এর উপরের মেমব্রেনটি টাচ করে, এতে করে একটি প্রসেস কমপ্লিট হয়। মেমব্রেন কিবোর্ডে আমরা যখন টাইপ করি তখন আমরা প্রপার ফিডব্যাক পাই না এবং এই প্রসেসটি কমপ্লিট হতে অনেক সময় লেগে যায়। কিন্তু আপনি যদি ট্রু ফিডব্যাক রেসপন্স পেতে চান সেক্ষেত্রে আপনার মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করতে হবে। মেকানিক্যাল কিবোর্ডগুলোর প্রতিটি কি এর নিচে আলাদা সুইচ বসানো থাকে। এই সুইচগুলোর মধ্যে স্প্রিং লিভার থাকে, এর ফলে আমরা যখন একটি কিতে ক্লিক করি তখন একটি ক্লিকি সাউন্ড পাই, অর্থাৎ ট্রু একটি ফিডব্যাক পাই। আমরা বুঝতে পারি আমরা যখন ক্লিকটি করি সেই ক্লিকটি প্রপারলি হয়েছে। আজ আমরা আনবক্সিং ও রিভিউ করব র্যাপু ব্র্যান্ডের একটি মেকানিক্যাল কিবোর্ড, যার মডেল র্যাপু MT700। বক্সটির ব্যাক সাইডে আমরা এর ফিচার্সগুলো দেখতে পাচ্ছি। এটি একটি স্লিম এবং লাইট ওয়েট মেকানিক্যাল কিবোর্ড। মেকানিক্যাল কিবোর্ড হিসেবে এর ওয়েট খুবই কম। কিবোর্ডটি আপনি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। কিবোর্ডটি আপনি ওয়ার্ড এবং ওয়্যারলেস দুটি মোডেই ব্যবহার করতে পারবেন। ব্লুটুথ 3.0 এবং 4.0 এর মাধ্যমে আপনি এটি ওয়্যারলেসলি মাল্টি ডিভাইসে কানেক্ট করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে ইকো ফ্রেন্ডলি রিচার্জেবল ব্যাটারি। খুব দ্রুত আনবক্সিং করে দেখে নিই বক্সটিতে কী কী কন্টেন্ট থাকছে। বক্সটির ভিতরে আমরা আরও একটি বক্স দেখতে পাচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি পড়ে নিলে আমরা কিবোর্ডটি সম্পর্কে সকল ইনফরমেশনগুলো জানতে পারবো। এই ক্যাবেলটির মাধ্যমে আমরা ওয়্যারডভাবে কিবোর্ডটি ব্যবহার করতে পারবো এবং কিবোর্ডটি চার্জ দিতে পারবো। ক্যাবেলটির ইউএসবি পোর্টগুলো 24 ক্যারেট গোল্ড প্লেটেড হয়, অনেকদিন পর্যন্ত আমরা ক্যাবলটি ব্যবহার করতে পারব। এরপর আমরা আমাদের মূল কিবোর্ডটি দেখতে পাচ্ছি। এটি সম্পূর্ণ হোয়াইট কালার একটি কিবোর্ড। এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। মেকানিক্যাল কিবোর্ড হিসেবে আমার কাছে এর ওয়েট ঠিকঠাক মনে হয়েছে। কিবোর্ডটির টপ প্যানেলটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে মেক করা হয়েছে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন এই সাইডগুলোতে শাইনি একটি লুক প্রোভাইড করা হয়েছে। হাইট এক্সটেন্ডার ও রাবার প্যাড দেওয়া আছে, অর্থাৎ সারফেসের সাথে কিবোর্ডটি খুব ভালোভাবে গ্রিপ হবে। কিবোর্ডটির ব্যাক সাইডে আমরা অন অফ সুইচ ও মোড চেঞ্জ বাটন দেখতে পাচ্ছি। আপনি তিনটি মোডে কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। কিবোর্ডটির বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আপনি আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। কিবোর্ডের উপর দিকে আমরা একটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। এর সাহায্যে আপনি কিবোর্ডটি চার্জ দিতে পারবেন অথবা ওয়্যার্ড ভাবে ব্যবহার করতে পারবেন। কিবোর্ডটি অন করলে শুধুমাত্র হোয়াইট কালার লাইটিং শো করবে, কিন্তু এতে 16টি লাইটিং মোড রয়েছে যা আপনি সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য আপনার rapu.com ওয়েবসাইট থেকে ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। কিবোর্ডটিতে অফিস এবং গেম দুটি মোড রয়েছে। গেম মোডের জন্য ওয়্যার্ড কানেক্ট ব্যবহার করা ভালো, এতে করে আপনি সবগুলো লাইট মোড দেখতে পারবেন। এটি যেহেতু মেকানিক্যাল কিবোর্ড, এতে রেড সুইচ রয়েছে। কীগুলো খুবই সফট ও রেসপন্সিবল। কীগুলোর লাইফ টাইম 60 মিলিয়ন ক্লিকস পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি গেমিং এবং অফিস ওয়ার্কের জন্য ভালো কোয়ালিটির মেকানিক্যাল কিবোর্ড খুঁজে থাকেন তাহলে এই কিবোর্ডটি আপনি কিনতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। টিল দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার, খোদা হাফেজ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।